বেগম খালেদা জিয়া, আজকে তুমি অসুস্থ বলতে আমরা তো উচ্চারণ করি বেগম খালেদা জিয়া, তারা বলে হাসিনা, তারা বলে তুই হাসিনা, তুই হত্যার হুমকি দেয় 75-এর কথা। আমরা কখনো বেগম জিয়াকে রাস্তার ভাষা তাকে আমরা কোনোদিন সম্বোধন, তারা রাস্তার ভাষা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে তারা অশ্রাব্য বাঁচায় গালি গালাজ করেন, ফকুল সাহেব ভুলে কে গিয়েছেন যখন ক্ষমতা আছে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া অনৈতিকভাবে দুই দফা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করেছে এবং কর অফিসে জরিমানা হিসাবে 34 লক্ষ টাকা জরিমানা দিয়েছে। বাংলাদেশের মানুষ জানে কারা দেশের টাকা বিদেশে পাচার করে, পাচারকারী হিসাবে আপনাদের রেকর্ড বিশ্ব রেকর্ড হয়ে গেছে। মির্জা ফখরুলের মন্তব্যের জবাব, মির্জা ফখরুল দেশের একটি চিহ্নিত মহল সহ ক্রমাগতভাবে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হচ্ছে বলে অভিযোগ করে, তাদের বক্তব্য যদি সত্য হিসেবে ধরে নি তাহলে 7% করদানের মাধ্যমে যদি কেউ টাকা দেশে নিয়ে আসে তাহলে তো মির্জা সাহেবদের খুশি হওয়ার কথা, কিন্তু এখন তারা কেন অভিযোগ করছে, অর্থ পাচারের অভিযোগ তুলবে। আর যখন আপনার কথা অনুযায়ী সে টাকা ফেরত আসে তখন অভিযোগ করবেন, সেটা তো আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড বিচার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ক্লান্তিহীনভাবে দারিদ্র বিমোচনের জন্য কাজ করছে, যার কারণে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। করোনা মহামারীর কারণে এ কর্মসূচি কিছুটা মোচটকে 2022 সালে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের এক শীর্ষক এক প্রতিবেদনে 2021 অর্থবছরে দারিদ্রের হার 11.9% উন্নীত, যা করোনার পূর্বে 10.5% নেমে গিয়েছিল। প্রস্তাবিত বাজেটে দারিদ্র বিমোচন সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আজরা পাচারে এটা কি ভুলে গেছেন, বেগম জিয়া দুই পুত্র দুর্নীতির টাকা সিঙ্গাপুর আমেরিকায় পাচার করেছে, যেই অর্থ এফবিআই তদন্ত করতে গিয়ে এফবিআই ধরা পড়েছে এবং সেই টাকার কিছু অংশ আপনারা ওখান থেকে ডিটেক্ট করলে আমাকে আমাদেরকে শেখ হাসিনা কেন কেন্দ্রীয় কমিটিতে এদের তো অনেক লোক আমার আশেপাশে আছে, বললে তারা আমার বলে দেবে এখান থেকে কেন বারবার। এখন সিঙ্গাপুর আমেরিকা অর্থ পাচার করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে, এখন জবাব দিন, পরবর্তীতে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আংশিক টাকা দেশে ফেরত আনতে পেরেছে, বাকি টাকা কোথায় কিভাবে ফেরত দেবেন ফখরুল সাহেব আপনাকে প্রশ্ন করছে। দেখুন এটা ঠিক সেভাবে দেখলে হবে না, দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে, অনেক দেশে বিভিন্ন দেশে এ ধরনের সুযোগ দেওয়া, আমরা
সেই সুযোগটা দিচ্ছি আমরা দেখি একটা সুযোগ আমরা দিচ্ছি যদি এই সুযোগে সুফল না আসে তাহলে আমরা ওই সুযোগ রাখবো কেন এবার এই পাতাটি একটা সুযোগ এর থেকে সুফল আমরা পেতে পারি এই সম্ভাবনাকে সামনে রেখে ধন্যবাদ যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরে এখনো কিন্তু কমেনি এবং তাদেরকে বিনা সুদে 30-40 লাখ টাকা দেওয়া হয়েছে এবং প্রতি মাসে ওই গাড়ি তাদের পরিচালনা করার জন্য 50,000 টাকা দেওয়া হচ্ছে তারপর দেখা যাচ্ছে তারা ওই গাড়িও ব্যবহার করছে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে এখন হবে কোথায় কোথায় চলে যাবে যার ইচ্ছা সে চলে যাবে বিদেশে চলে যাবে এটা মন্ত্রী হোক কর্মকর্তা হোক কারো ব্যাপারে এটা আর উৎসাহিত করা হবে না ছাড়ও দেওয়া আর প্রধানমন্ত্রী নিজেই তো সামারি সই করেন তিনি এখন সামারি সই করছেন না এই সব ব্যাপারে কাজে আপনাদের এই ব্যাপারে চিন্তা কোনো কারণ নেই সরকার কি জন্য দায়িত্ব নেবে তিনি কি মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে মুক্ত আছেন এখন এটা শেখ হাসিনার উদারতা মানবিকতা মুক্ত আছেন তিনি বাসায় থাকবার অধিকার চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই তাদের এত যদি ইচ্ছা দেশের বাইরে থেকে চিকিৎসা করানো অসুবিধা তো টানাটানি করছে কেন আর এ ব্যাপারটা আমি বলতে চাই না এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা হ্যান্ডেল করছে আইন মন্ত্রণালয় আপনারা তাদের সাথে মন্ত্রীদের সাথে কথা ওনারা তো বাজেটে থাকে না অন্য আরে তুমি আর এক ঝামেলা সারা বিশ্বের দিকে তাকান করোনা পরবর্তী বিশ্ব ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন এই যুদ্ধের প্রভাব প্রতিক্রিয়া কি অবস্থা মূল্যস্ফীতি আজকে যুক্তরাষ্ট্রের কোথায় যুক্তরাজ্যের কোথায় 41 বছরের মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি মূল্যস্ফীতি এখন তারা মোকাবিলা করছে দিন বেলা খাওয়া একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে অনেকে হয়তো ডিকটেট করে এটা আমি নেত্রী যেটা বলছিলাম সেটাই তারপর এখন নেটিজেনে শুনেই বলেন রেগুলার দেখ আমি অবাক হয়ে এর মধ্যে উনি ইন্টারন্যাশনাল সব চ্যানেলই দেন আমার দু একটা ব্যাপারে যখন উল্লেখ করেছেন আমি তো অবাক হয়ে গেছি এর মধ্যে সমান বাকি তো যাক এটা এখন
বাংলাদেশ কি করবে? পাশে দেখো পাকিস্তান এখন 50%-এর কাছাকাছি মূল্যস্ফীতি। আজকে ভারতে মূল্যস্ফীতি বলুন, শ্রীলঙ্কা 60-এর কাছাকাছি এসে গেছে মূল্যস্ফীতি, রিজার্ভে 1%। তাহলে সেখানে বাংলাদেশ যেখানে আছে, এটা আমি তো বলব একদম পারফেক্ট ক্রাইসিস ম্যানেজার হিসাবে শেখ হাসিনা বিশ্বব্যাপী আজকে প্রশংসিত হচ্ছে। আমাদের মূল্যস্ফীতি, আমাদের বিশ্বাস, আমরা মোটামুটি যুদ্ধ কবে শেষ হবে এটা বলা মুশকিল। তবে আমরা, তিনি তীর্থ সাধনের কথা বলছেন, আমাদেরকে অস্টেয়ারিটি মেনটেন করতে হবে, কারণ আশেপাশে কেউ ভালো নেই। আমরা ভালো থাকবো কেমন করে? যতটা ভালো থাকে থাকা যায় সেই চেষ্টাই করবো। ধন্যবাদ।